মাত্র 30 ফিট বাই 31 ফিট জায়গার মধ্যে 4 বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের বাড়ির কম খরচে 4 বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। দর্শক বন্ধুরা, অনেকেই চাচ্ছেন গ্রামের বাড়িতে 4 বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে। বাড়িটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আজকের এবার ডিজাইনটি আমরা অনলি 12 পিলারের মধ্যে আমরা সাজিয়েছি, যেহেতু বিল্ডিংটির খরচ কম যায় এবং বিল্ডিংটি দেখতে অনেক সৌন্দর্য দেখা যায়। দর্শক বন্ধু, আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটির কালার কম্বিনেশন এবং টাইলসের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে বিট দিয়েছি, এখানে বিট দিয়েছি, নিচের অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। এখানে আমাদের ব্যালকনি সহ টোটাল 5টি স্টেপে আমরা বিট রেখেছি। আর এখানে যে মেন গেটের ডিজাইনটি দেওয়া আছে, মেন গেটের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এদিকে যদি আমরা বিল্ডিংটির কালার কম্বিনেশনটা দেখি, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি। দর্শক বন্ধুরা, এখানে প্যারাপেটের উপর অংশে বিট দেওয়া আছে, প্যারাপেটের নিচের অংশে ছাদের মধ্যে বিট দেওয়া আছে। আর এখানে যে প্যারাপেট ওয়ালটি দেওয়া আছে, প্যারাপেট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধু, আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর যদি আমরা বিল্ডিংটি অফর অ্যাঙ্গেল থেকে দেখি, যেমন আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর একটি কালার দিয়েছি। আমরা দুই সাইডে দুটি কালার রেখেছি, আপনার যেটা ভালো লাগে ওনার চাহিদার আলোকে উনি এই ডিজাইনটি করে নিতে পারবে। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমার সৈদের ডিজাইনগুলো করে এসেছে, আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে আমরা অনেক সুন্দর একটি অ্যাসেসরি গ্রিল এখানে ব্যবহার করেছি। আর এখানে যে মেন ডোরটি রেখেছি, মেন ডোরটিও খুবই সুন্দর একটি মেন ডোর এখানে আমরা দিয়েছি। দর্শক বন্ধুরা, যাদের বাজেট কম, চাচ্ছেন কম খরচের মধ্যে গ্রামের বাড়িতে একটি বাড়ি করতে, তারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। তো আমাদের বিল্ডিংটি যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর যদি আমরা বিল্ডিংটি রুফটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যাবে। দর্শক বন্ধুরা, এখানে একটি দোলনা রেখেছি, আমরা এখানে একটি বসার স্পেস রেখেছি, এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করে দিয়েছি, এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে দিয়েছি। দর্শক বন্ধুরা, আপনি চাইলে আপনার মন মতো করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। আমরা আসলে হাই রেজ বাড়ির ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং একতলা দুইতলা বিল্ডিংয়ের ডিজাইনগুলো আমরা প্রপারলি করে দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন বা আপনার ডিজাইন ফি কত টাকা নেন, আপনার ডিজাইন ফি মনে হয় একটু বেশি। তবে প্রপারলি একটা ডিজাইন করলে ডিজাইন ফিটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা টোটাল ড্রয়িং ডিজাইনটা করে দিয়ে থাকি। ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, 3D আর্কিটেকচারাল ডিজাইন, টোটাল ম্যাটেরিয়াল স্টিম, আমরা টোটাল ড্রয়িং ডিজাইনটা আপনাকে করে দিয়ে থাকি। তো এই কারণে আমাদের একটু বিল্ডিং ডিজাইনের জন্য খরচটা আমরা বেশি নিই। তো আসলে খরচটা বেশি বিষয় না, আমি যদি আপনার কাছে 20-25 হাজার টাকা ডিজাইন ফি বেশি নিই, আপনার যদি ডিজাইনটা আমি সুন্দর প্রপারলি একটি ডিজাইন করে দিই তাহলে তো আসলে আপনার সমস্যা না। তো আমরা এই কারণে চেষ্টা করি সুন্দর একটি ডিজাইন আপনাকে উপহার দিয়ে, অনেক সুন্দর একটি বাড়ি আপনাকে উপহার দিয়ে আমরা চাচ্ছি সুন্দর একটি ডিজাইন আপনাকে করে দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 31 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 30 ফিট 2 ইঞ্চি। বিল্ডিংটিতে প্রথম প্রবেশ করলে পড়বে এখানে অনেক সুন্দর একটি সিঁড়ির ডিজাইন, সিঁড়ি দিয়ে আমরা ভিতরে যদি প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 9 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 8 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি, আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। দশম এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4 সাড়ে 4 ফিট। আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 12 ফিট। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 9 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট। দর্শক বন্ধুরা, আমাদের এখানে আরেকটি চাইল্ড বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 10 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। আমাদের এখানে আরেকটি চাইল্ড বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিটের সাথে একটি অ্যাটাচ ব্যালকনি রাখা আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন। যদি বুঝতে পারি বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমার সৈদের ডিজাইনগুলো করে এসেছে, আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিও শেষ করছি।